অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের পাঠে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ রয়েছ, নিরাপদে রয়েছ এবং তোমাদের পড়ালেখা নিয়মিত করছ। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশম অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলাদেশের সামাজিক সমস্যা। এই অধ্যায়টিকেও আমি দুটি অংশে ভাগ করেছি। প্রথম অংশে থাকবে সামাজিক সমস্যা কি বা কাকে বলে, কিশোর অপরাধ কাকে বলা হয়, কিশোর অপরাধের কারণ এবং কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধের উপায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, প্রথমেই আসা যাক সামাজিক সমস্যা বলতে আমরা কি বুঝি। সামাজিক সমস্যা হল সমাজে বিরাজিত একটি অবস্থা যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে, তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি দুটি বড় সমস্যা। বর্তমানে এ দুটি সমস্যা সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার দেখা যাক কিশোর অপরাধ বলতে আমরা কি বুঝি। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকেই কিশোর অপরাধ বলা হয়। আমি আবারও বলছি, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকেই কিশোর অপরাধ বলা হয়। তাহলে কোন বয়স পর্যন্ত অপরাধীকে কিশোর অপরাধী বলা হবে তা নিয়ে অবশ্য বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী ও আইনবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তাহলে কিশোর অপরাধের বয়সসীমা যদি আমরা দেখতে যাই, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় কিশোর অপরাধের বয়স হচ্ছে 7 থেকে 16 বছর বয়সী এবং পাকিস্তান ও থাইল্যান্ড এ দেশগুলোতে 7 থেকে 18 বছর বয়সের কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়। আবার জাপানে এর বয়সসীমা হচ্ছে 14 থেকে 20 বছর। কিশোর বয়সে এরা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে বলেই তারা কিশোর অপরাধী। এবার দেখা যাক কিশোর অপরাধের ধরন। যেসব কাজ কিশোর অপরাধের পর্যায়ে পড়ে সেগুলো হচ্ছে চুরি, খুন, জুয়া খেলা, গাড়ি ভাঙচুর, নারী নির্যাতন, স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, পরীক্ষায় নকল করা, মেয়েদের উত্তপ্ত করা, অশোভন ছবি দেখা, পকেট মারা, মারপিট করা, বোমাবাজি, অ্যাসিড নিক্ষেপ, মাদক গ্রহণ ইত্যাদি। আমাদের দেশের কিশোর অপরাধীরা সাধারণত এসব অপরাধের সঙ্গে জড়িয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব কিশোর অপরাধের কারণ, অর্থাৎ কি কারণে কিশোর বয়সে অপরাধ করে থাকে। শিশু কিশোররা নানা কারণে অপরাধী হয়ে ওঠে। আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ হচ্ছে দারিদ্র। দরিদ্র পরিবারের কিশোরদের অনেক সাধ বা ইচ্ছায় অপূর্ণ থেকে যায়।
এর ফলে তাদের মধ্যে বাড়ে হতাশা এবং এ হতাশাই তাদের অপরাধের দিকে ঠেলে দেয়। নম্বর দুই, সুস্থ পারিবারিক জীবন ও সুষ্ঠু সামাজিক পরিবেশের অভাব। শিশু কিশোররা সুস্থ পারিবারিক জীবন ও সুষ্ঠু সামাজিক পরিবেশের অভাবেও অপরাধী হয়ে উঠতে পারে। বাড়ির বাইরে বা কর্মস্থলে অতিব্যস্ততার কারণে পিতামাতার পক্ষে তাদের সন্তানদের যথেষ্ট সময় বা মনোযোগ দিতে না পারা, আদর যত্নের অভাব, পিতামাতার অকাল মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ, এমনকি অভিভাবকদের অতিরিক্ত শাসনের কারণেও অনেক কিশোর অপরাধী হয়ে ওঠে। নাম্বার তিন, পিতামাতার মধ্যকার জটিল দাম্পত্য সম্পর্ক। পিতামাতার মধ্যকার জটিল দাম্পত্য সম্পর্ক, তাদের খারাপ আচরণও অনেক সময় কিশোর কিশোরীদের অপরাধ প্রবণ করে তোলে। সংসার ত্যাগী, অপরাধী, দুশ্চরিত্র এবং অযোগ্য ও উদাসীন পিতামাতার সন্তানরাও পরিবারের অসংযত আচরণ করে এবং পরে অপরাধী হিসেবে বেড়ে ওঠে। চিত্ত বিনোদনের অভাব। চিত্ত বিনোদনের অভাবের কারণেও অনেক কিশোর কিশোরী অপরাধী হয়ে ওঠে। ছোটবেলা থেকে খেলাধুলা, সঙ্গীত, ছবি আঁকা, শরীরচর্চা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যাবলীর সঙ্গে জড়িত শিশু কিশোররা সাধারণত আনন্দময় পরিবেশে সুস্থভাবে বেড়ে ওঠে। অন্যদিকে যারা এসবের সুযোগ পায় না, তারা মানসিক অস্থিরতা থেকে মুক্তির জন্য পথ খোঁজে, তারাই পরে নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। নাম্বার পাঁচ, বস্তির পরিবেশ। বস্তির পরিবেশ ও সেখানকার নানা খারাপ অভিজ্ঞতা শিশু কিশোরদের অপরাধী করে তোলে। সঙ্গদোষ এবং অভাবের তাড়নায়ও বস্তির শিশু কিশোররা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। অর্থ উপার্জন করতে গিয়ে বা লোভে পড়েও তারা অনেক সময় অপরাধের দিকে ঝুঁকে পড়ে। শারীরিক মানসিক ত্রুটি। শারীরিক মানসিক ত্রুটি বা বৈকল্য শিশু মনে হীনমন্যতার জন্ম দেয়, এর ফলেও অনেকে অপরাধী হতে পারে। সাত নম্বর, খুব বেশি আবেগপ্রবণ। অনেক সময় খুব বেশি আবেগপ্রবণ বা প্রতিভাবান শিশু কিশোররাও অনেক সময় অপরাধী হয়ে ওঠে, কারণ এ ধরনের শিশু কিশোরদের মানসিক গঠন সাধারণের চেয়ে জটিল হয়। নম্বর আট, পিতামাতার কর্মস্থল পরিবর্তন। যেসব পিতামাতা বারবার কর্মস্থল পরিবর্তন করেন, তাদের সন্তানরা নতুন নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না, সঙ্গী বা বন্ধু নির্বাচনে তাদের সমস্যা হয়। এভাবে সঙ্গদোষেও কেউ কেউ অপরাধী হতে পারে। নয় নম্বর, মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহারের ফলেও সমাজে এক ধরনের কিশোর অপরাধ দেখা যাচ্ছে। এবার দেখো কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধের উপায়। কিশোর অপরাধের প্রভাব কি? বাংলাদেশে কিশোররা সাধারণত যেসব অপরাধ করে তার একটি তালিকা আমরা প্রথমেই দেখেছি। চুরি, পকেটমার, বিনা টিকিটে রেল ভ্রমণ, মানুষ, দোকানপাট, বাড়িঘর, যানবাহনের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এই নাশকতামূলক কাজগুলো এবং মেয়েদের উত্তপ্ত করা, এই কাজগুলো করে থাকে। এছাড়াও কিশোর অপরাধীরা অনেক সময় দল বেঁধে ডাকাতি এবং ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। কখনো কখনো তারা খুন পর্যন্ত করে। কখনো কখনো বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চল সর্বত্র কিশোর অপরাধীদের দ্বারা মেয়েদের উত্তপ্ত করার ঘটনা ঘটে। তারা মেয়েদের প্রতি অশ্লীল ও অশোভন উক্তি করে। এদের কারণে মেয়েরা নিরাপদে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করতে পারে না। এসব বখাটের উৎপাত কখনো কখনো ছাত্রীদের পড়ালেখা বন্ধ করে দেয়। কিশোর অপরাধীরা অনেক সময় মাদকাসক্তি ও অন্যান্য খারাপ অভ্যাসের সঙ্গে
জড়িত থাকে বা জড়িয়ে পড়ে। আর এই কিশোর অপরাধের প্রতিরোধ করা আমাদের খুবই জরুরি। বাংলাদেশে কিশোর অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। এ সমস্যার প্রতিরোধে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রথমে, অভিভাবক সচেতনতা ও দায়িত্ব। কিশোরদের অপরাধ প্রবণতার ধরন, তার কারণ ও প্রতিকার সম্পর্কে পিতামাতা ও পরিবারের বয়োজ্যেষ্ঠরা যদি সচেতন থাকে, তবে তারা সহজেই কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে বা সে পথ থেকে সরিয়ে আনতে পারবেন। এজন্য পরিবারের সন্তানদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। দু নম্বর, আর্থসামাজিক কর্মসূচি। কিশোরদের অপরাধ প্রবণতার একটি প্রধান কারণ পরিবারের দারিদ্র্য। সেজন্য অভিভাবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে হবে। এ ব্যাপারে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে। শিক্ষার সুযোগ। সকল শিশু কিশোরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে হবে। এতে তারা একদিকে শিক্ষার প্রভাবে সুস্থ ও সুন্দর জীবনযাপনে আগ্রহী হবে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তাদেরকে অপরাধ থেকে দূরে রাখবে। নম্বর চার, চিত্ত বিনোদন। শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য পাড়া ও মহল্লায় পাঠাগার, ব্যায়ামাগার প্রভৃতি স্থাপন করা প্রয়োজন। এছাড়া বিদ্যালয়, মাদ্রাসা ও আবাসিক এলাকায় খেলার মাঠ থাকতে হবে। শিশু কিশোররা যেন খারাপ সংস্পর্শে না পড়ে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করছি তোমাদের এই অধ্যায়ের কিশোর অপরাধ, এর কারণ এবং প্রতিকারের উপায় বা করণীয় সম্পর্কে তোমাদের একটি ধারণা তৈরি হয়েছে। এই পাঠের আলোকেই আমি বাড়ির কাজ দিচ্ছি। তিনটি প্রশ্ন তোমরা নিজেরা এই পাঠের উপরেই লেখার চেষ্টা করবে। প্রশ্ন তিনটি হচ্ছে, প্রথমেই বাংলাদেশি কিশোররা কী ধরনের অপরাধ করে থাকে? দুই নম্বর, বাংলাদেশে কিশোর অপরাধের কারণগুলো ব্যাখ্যা করো। নম্বর তিন, কিশোর অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল আজকের পাঠের বিষয়। তোমরা বাড়িতে পাঠগুলোর উপর অনুশীলন করবে এবং আশা রাখছি, প্রত্যাশা রাখছি তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে এবং তোমাদের পড়ালেখা নিয়মিত করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি এবং আগামী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের শুভকামনা করছি। ধন্যবাদ।